এখনো পর্যন্ত একদিনে সর্বোচ্চ কত টাকা ইনকাম করেছো তো আমি হাইস্ট পাইছি সর্বোচ্চ তিনশো ডলার একদিনে সব থেকে সহজে চ্যানেল মনিটাইজ করার একটা উপায় বলো যদি দিনে দুইটা ভিডিও আপলোড করে তাহলে আমার মনে হয় যে তিরিশটা ভিডিও চ্যানেলে পৌঁছানোর আগে চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে এ ধরনের কন্টেন্টে কপিরাইট নিয়ে কি সমস্যা হয় ওই মনিটাইজেশনের সময় সমস্যা করে কপিরাইট আসবে না দেখাবে না কিচ্ছু দেখাবে না কিন্তু মনিটাইজেশনের সময় দেখাবে যে এটা সমস্যা এখনো পর্যন্ত একদিনে হাইয়েস্ট কত ভিউ পেয়েছো তিনশো লক্ষ ভিউ পেয়েছি একদিনে মানে তিন কোটির উপরে ভিউ ভিউ তুমি পেয়েছ এমতি আজ আমরা শুনেছি যে তুমি নাকি বাইরের দেশের সঙ্গে পার্টনারশিপে কাজ করেছো এবং সেখান থেকেও ভালো ইনকাম করেছো লং ভিডিও চ্যানেল একদম গ্রো কমে গেছিল তখন আমি ভিয়েতনামের সাথে পার্টনারশিপে কাজ করছিলাম বাইরের দেশের সঙ্গে পার্টনারশিপে কাজ করে কত টাকা ইনকাম করেছো সেটাতে প্রথম মাসে আমি পাইছিলাম আটানব্বই হাজার ডলার সেটা শেয়ারে আটানব্বই হাজার ডলার শুরুতে ইমতিয়াজ তোমাকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ফিডেক্স প্ল্যানে আপনাকে ধন্যবাদ আপনার চ্যানেলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমেই ইমতিয়াজ তোমার কাছে জানতে চাইবো তুমি কোথা থেকে কথা বলছো তোমার বাড়ি কোথায় আমার বাসা হচ্ছে বাংলাদেশের পাবনা জেলার আটঘড়িয়াতে আর আমি এখন কথা বলছি আমার নিজ বাড়িতে থেকে দর্শক বন্ধুরা বাংলাদেশের পাবনা থেকে যারা এই ভিডিওটিকে দেখছেন তাদেরকে বলবো ভিডিওটিকে এখনই লাইক করে দেওয়ার জন্য আমরা আজকের ভিডিওতে ইমতিয়াজের কাছ থেকে যে সমস্ত ইনফরমেশনগুলো জানতে পারবো নিঃসন্দেহে একজন নতুন জন্য প্রত্যেকটা বিষয় বিরাট বিরাট শিক্ষণীয় বিষয় হবে এবং আপনিও অত্যন্ত দ্রুত একটি সাকসেসফুল ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন তবে তার আগে ইমতিয়াজের কাছে জানতে যাব ইমতিয়াজ ইউটিউবিংয়ের পাশাপাশি আর কি করছো স্যার আমি ইউটিউবের পাশাপাশি আমি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ফিল্ম মিডিয়া নিয়ে পড়াশোনা করছি অনার্স দ্বিতীয় বর্ষে এবং আমার যে প্রজেক্ট করছি সেখানে এটাই করতেছি বর্তমানে আর ইউটিউব করি তার মানে ইউটিউবিং এর পাশাপাশি তুমি ফিল্ম এন্ড স্টাডিজ নিয়ে পড়াশোনা করছো এবং সেই সঙ্গে সঙ্গে একটা বড় প্রজেক্ট নিজস্ব প্রজেক্টও তৈরি করছো আচ্ছা এত কিছু যে করছো সময়ের অভাব হয় না কিভাবে এত কিছু ম্যানেজ করছো স্যার আমার ইউটিউব ভিডিওতে তেমন সময় লাগে না কারণ আমি যদি একদিন ভিডিও করি আমি যদি একদিনে শর্ট ভিডিও তো ছোট যদি একদিনে বিশটা ভিডিও করি তাহলে আমার বিশ দিন ভিডিও না করলেও হয় কারণ আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করি আচ্ছা তোমার যে চ্যানেলটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইমতিয়াজ ভুইয়া এই চ্যানেলের মধ্যে যে ধরনের শর্টস ভিডিও দেখতে পাচ্ছি এগুলো তো সবই ফানি ভিডিও হ্যাঁ এই ভিডিওগুলো তুমি কি এই চ্যানেলটাই শুরু করেছিলে নাকি এর পাশাপাশি অন্য অন্য চ্যানেলও তোমার আছে স্যার আমার আরও দুই বছর আগে দুই বছর না এক বছর আগে আরও দুইটা চ্যানেল ছিল সেটাতে একটা ছিল লং ভিডিও প্র্যাঙ্ক ভিডিও লং প্র্যাঙ্ক ভিডিও চ্যানেল আর একটা ছিল ডকুমেন্টারি প্রতিবেদন এই শর্ট ফিল্ম এটার চ্যানেল ওকে তাহলে এই মুহূর্তে তোমার কটা চ্যানেল রান বর্তমান আমার চ্যানেল আছে ছোট একটা বড় একটা বড়টা হচ্ছে 5.3 মিলিয়ন সাবস্ক্রাইবার আর এমনি ছোট একটা চ্যানেল আছে নাম ইমতিয়াজ ক্রিয়েশন এটাতে অল্প কিছু সংখ্যক সাবস্ক্রাইবার আছে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইমতিয়াজ ভুইয়া যেখানে 5 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে এবং এই চ্যানেলটিকে যদি আপনারা অ্যাবাউট সেকশনে যান তাহলে দেখতে পাবেন 2022 সালের মার্চ মাসে এই চ্যানেলটিকে তৈরি করা হয় অর্থাৎ মাত্র দু বছর সময়কালের মধ্যেই কিন্তু ইমতিয়াজে পাঁচ লাখের উপরে সাবস্ক্রাইবার গেন করেছে এবং এই চ্যানেল থেকে কি পরিমাণে ইনকাম হচ্ছে সেটাও আপনাদের দেখাবো তবে তার আগে দেখুন শর্টস চ্যানেলে পপুলার সেকশানে যদি আমরা যাই দেখুন একশো ছিয়ানব্বই মিলিয়ন ভিউ জেনারেট করেছে টপ মোস্ট চ্যানেল ভিডিওটি এছাড়া দেখুন একশো চুরানব্বই একশো আটচল্লিশ মিলিয়ন একশো মিলিয়ন দেখুন একশোর মিলিয়নের উপরে প্রচুর প্রচুর ভিডিও রয়েছে এই চ্যানেলের মধ্যে স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন যে এই চ্যানেল থেকে কি পরিমাণে ইনকাম হচ্ছে ইমতিয়াজের ডিটেল ইনফরমেশান আমরা জানতে পারবো আজকে ইমতিয়াজের কাছ থেকে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের বলবো যে এই ধরনের ভিডিও তৈরি করতে গেলে কি কি করতে হয় তবে তার আগে শুরুতেই ইমতিয়াজের কাছে জানতে চাইবো ইমতিয়াজ এই যে কন্টেন্ট এই যে কমেডি কন্টেন্ট বা ফানি কন্টেন্ট এই কন্টেন্টের আইডিয়া তুমি পেলে কোথা থেকে স্যার এই কন্টেন্টের আইডিয়া পাইছি আমার বড় ভাই আমার নিজের বড় ভাই সেও ইউটিউবার সে আগে শুরু করে হ্যাঁ সে আগে শুরু করার পরে তাকে দেখে দেখে আমি অনুসরণ করছি তবে প্রথম প্রথম অনেক চ্যানেল আমি ডিজাবল হয়েছে কপিরাইট খাইছি বাদ হয়ে গেছে তখন অনেক বুঝতাম না আর আমি ইউটিউব শিক্ষাটা আমি নিজে নিজেই পাইছি এবং ভাইয়ের কাছ থেকে শিক্ষা নিছি এবং ইউটিউব দেখে দেখে আমি ইউটিউবে আসলে আসা ইউটিউবের ভিডিও দেখে তোমাদের এই কন্টেন্টটা তো পুরোপুরি ইউনিক কন্টেন্ট এগুলো তো আর কপিরাইট কন্টেন্ট কপিরাইটেড কন্টেন্ট নয় না না স্যার এটা আমাদের একদম নিজস্বভাবে আমাদের ছেলে পেলে দিয়ে আমাদের লোকজন নিয়ে ভিডিও বানানো হয় তোমাদের টিমের মধ্যে কতজন আছো তোমরা স্যার আমার টিমের মধ্যে বলতে আমি একাই সব সবকিছু পরিচালনা করি কিন্তু আমার যখন ভিডিও প্রয়োজন হয় আমি থেকে তিন জনকে দু একদিনের জন্য নেই নিয়ে আমার একদিন যদি তিন চারজনকে নেই তাহলে আমার ভিডিও হয়ে যায় প্রায় এক মাসের দর্শক বন্ধুরা এই চ্যানেলে ভিডিওগুলো কি আপনাদের সামনে একটি ভিডিও দেখুন এই চ্যানেলে ভিডিওগুলি দেখলে আপনি বুঝতে পারবেন যে এই চ্যানেলে যে চরিত্রপাত্র বা ভিডিওর মধ্যে যাদের দেখতে পাচ্ছেন এরা সবাই কিন্তু ইমতিয়াজের টিম মেম্বার তবে ইমতিহাজের যখন প্রয়োজন হয় তখনই এদেরকে হায়ার করে আর তারপরে একই সঙ্গে প্রচুর ভিডিও তৈরি করার পরে সে ধীরে ধীরে ভিডিওগুলোকে পাবলিশ করে আমরা ডিটেল ইনফরমেশান আরও বিস্তারিতভাবে জানব তবে তার আগে তাহলে ইমতিয়াজের কাছে জানতে চাইব ইমতিয়াজ তার মানে এই চ্যানেলের ওনার তুমি নিজে এবং তুমি একাই এই চ্যানেলটাকে রান করছো বেশ এবং যখন প্রয়োজন হয় তখন তুমি টিমের অন্যান্য মেম্বারদের তুমি একটু হায়ার করে নিলে এবং তারপরে তোমার ভিডিওটা শুট হ্যাঁ হ্যাঁ এবার যেটা প্রশ্ন দাঁড়ায় যে তাহলে এই যে ভিডিওগুলি আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওর মধ্যে একটা স্টোরি রয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলোর মধ্যে একটা স্টোরি রয়েছে এই স্টোরিটা কে লেখে মানে স্ক্রিপ্ট রাইটিংটা কে করে স্যার এটা সর্বপ্রথম আমি আমার জানা মতে বাংলাদেশের মধ্যে আমার মনে হয় এরকম ভিডিও কেউ করে না কারণ আমাদের যে পরিমাণ ভিউ আছে সর্বপ্রথম আমরা ভিডিও তৈরি করি আমরা যদি আজকে ভিডিও তৈরি করি সাত দিনের মধ্যেই দেখব যে এই ইউনিক বিষয় নিয়ে ভিডিও করা শুরু হয়ে গেছে কিন্তু সর্বপ্রথম আমাদের চ্যানেলেই পাওয়া যায় এবং আমরা নিজেরাই করি আইডিয়া তাহলে তোমার যে এই ভিডিওগুলো যখন তৈরি করছো ক্যামেরাম্যান তো প্রয়োজন হয় তাহলে ক্যামেরাম্যান কি তোমার পারমানেন্ট ক্যামেরাম্যান আছে নাকি টেম্পোরারি কাউকে হায়ার করে নাও ক্যামেরা ধরার জন্য না না আমার এখানে চাস্ত ভাই আছে ওনার আমার সাথেই থাকে মাঝে মাঝে যায় আর আমার তো সব সময় প্রয়োজন পড়ে না যখন প্রয়োজন পড়ে আগে থেকে বলে রাখে একদিন আমার সাথে যায় তাকে খরচটা দিয়ে দেয় এই তো ইমতিয়াজ সোশ্যাল ব্লেডে যদি আমাদের তোমাদের এই চ্যানেলটাকে আমরা চেক করি তাহলে দেখতে পাবো এই মুহূর্তে তুমি অ্যাভারেজ এখানে ভিউ পাচ্ছ চার পাঁচ লাখ ছ লাখ করে প্রতিদিন ভিউ পাচ্ছ তোমার সোশ্যাল ব্লেডের যে তো এই সোশ্যাল ব্লেডের যে ডেটাটা রয়েছে সেটা কি তোমার ওয়াইটি স্টুডিওর মধ্যে এরকমই ভিউ তোমাকে শো করছে নাকি এর থেকে কম বেশি এক্স্যাক্টলি এই মুহূর্তে কীরকম ভিউ আচ্ছা আর এখন হচ্ছে ভিউ আপনি যেটা বলছেন সেটাই প্রতিদিন পাঁচ থেকে ছয় লাখ ভিউ হচ্ছে আর বর্তমান এখন বর্তমান এখন আমার চ্যানেলে বর্তমান আমার চ্যানেলে এখন র্যাঙ্ক একদমই কম এখন আমার চ্যানেলে কম নাকি অন্যদেরও কম জানি না আমার ভাইয়ের চ্যানেল আছে সেটাতেও চার মিলিয়ন সাবস্ক্রাইবার একই ক্যাটাগরির চ্যানেল একই ভিডিও বানায় তার চ্যানেলেও এখন র্যাঙ্ক কম কি জন্য কম সেটা আসলে বুঝতে পারতেছি না ওভারঅল তোমরা এখন ডেলি পাঁচ থেকে ছ লাখ ভিউ পাচ্ছো হ্যাঁ হ্যাঁ তাহলে এই তার মানে একটা সময় ছিল যখন এর থেকে অনেক বেশি ভিউ পেয়েছো তোমরা হ্যাঁ হ্যাঁ অনেক পেয়েছি অনেক কত পেয়েছো আমি ডেইলি হচ্ছে প্রায় ম্যাক্সিমাম তিনশো লক্ষ ভিউ পেয়েছি একদিনে ওকে তিনশো লক্ষ মানে মানে তিন কোটির উপরে ভিউ ভিউ তুমি পেয়েছো ওকে তার মানে আচ্ছা নেক্সট যে প্রশ্নটা জানতে চাইবো যে এই মুহূর্তে দেখো শর্ট ভিডিওর ক্ষেত্রে যেটা হয় যে আরপিএম মোটামুটিভাবে সব জায়গাতে একই রকমের তাহলে তোমার তোমার চ্যানেলে এই মুহূর্তে আরপিএম কত আছে স্যার আমার এই মুহূর্তে আরপিএম দেখায় এক কিন্তু প্রায় দেড়ের মতো করে দেয় মানে পাঁচ লাখ ভিউ হলে আমার আট ডলার সাত ডলার এরকম দিচ্ছে হ্যাঁ তাহলে এটা তো তোমার ওভারঅল ডেলি ইনকামের কথা বললে কিন্তু আর কত আছে যেমন ধরো আর পি এম জেনারেলি এখানে হয় জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার থেকে জিরো পয়েন্ট জিরো থ্রি আমি বলি আমার যদি এই যে একদিনে পাঁচ লক্ষ ভিউ হয়েছে হ্যাঁ পাঁচ লক্ষ ভিউয়ের আর যদি জিরো থাকে তাহলে আমি তিন পাঁচা পনেরো পনেরো ডলার পাবো আমার যদি আরপিএম 0.01 থাকে তাহলে আমি 5 ডলার পাব আরপিএম 2 থাকলে 0.02 থাকলে আমি 10 ডলার পাব ওকে তাহলে তুমি এই মুহূর্তে কত পাচ্ছ দিনে 5 মিলিয়ন ভিউ 5 মিলিয়ন ভিউতে না 15 ডলার আমি পাচ্ছি না দুয়ের কম আছে আরপিএম 0.02 এ কমে আছে আমি 8 ডলার পাইছি আজকে দemon 8.5 ডলার পাইছি 8 ডলার 8.75 এরকম আর কি পাইছি তার মানে 0.02 ডলার এটাও কিন্তু খুব একটা খারাপ নয় তোমার আগামী দিনে যখন আবার ভিউটা ইনক্রিজ হয়ে যাবে তখন ন্যাচারালি যখন তুমি যেটা বললে যে তিন কোটির উপরেও ভিউ জেনারেট হচ্ছে তাহলে যখন ওই ধরনের ভিউ আবার হবে এই চ্যানেলের মধ্যে তখন স্বাভাবিকভাবে তোমার ইনকাম কোথায় গিয়ে দাঁড়াবে দর্শক বন্ধুরা আপনারা একবার অনুমান করে নিন যে মাত্র পাঁচ লাখ ভিউতেই কিন্তু আট ডলারের উপরে ইনকাম হচ্ছে আট ডলারকে বাংলাদেশি টাকায় যদি আমরা কনভার্ট করি তাহলে দেখুন আট ডলার মানে হচ্ছে বাংলাদেশি টাকায় নশো চল্লিশ টাকা অর্থাৎ প্রায় হাজার টাকা মতন এখন ইনকাম হচ্ছে এবার চ্যানেল এই মুহূর্তে ডাউন সেই জন্য কিন্তু এই ইনকামটা হচ্ছে এবার আপনি এটাকে ক্যালকুলেট করুন যদি এই ইনকামটা পাঁচ লাখে যদি আট ডলার আসে তাহলে আপনি হিসেব করে দেখুন তিন কোটিতে কত ইনকাম হতে পারে এই চ্যানেল থেকে ইমতিয়াজ তুমি কি আমাদের বলতে পারো যে হায়েস্ট কত ইনকাম করেছো এই চ্যানেল থেকে একদিন স্যার আমি আপনাদের আরেকটি বিষয় জানাবো হ্যাঁ আমার যখন তিন কোটি আড়াই কোটি ভিউ হয়েছে হ্যাঁ তখন আমার আর পি এম এর পরিমাণ একদম কম পাইছি তখন আমি এক লক্ষ ভিউ এতে এক ডলার পাই নাই আমার দুই লক্ষ তিন লক্ষ ভিউ লাগছে আমার এক ডলার হইতে তার মানে একেরও কম জিরো পয়েন্ট জিরো ওয়ান এরও কম তো আমি হাইস্ট পাইছি সর্বোচ্চ তিনশো ডলার এক দিনে তিনশো ডলার হ্যাঁ শর্ট ভিডিও বানিয়ে এক দিনে তিনশো ডলার এটা কিন্তু অবিশ্বাস্য অবিশ্বাস্য হলেও কিন্তু এটা বাস্তব এবং এই চ্যানেল যখন আবার তার নিজের পুরনো জায়গায় ফিরে যাবে তখন নিশ্চিতভাবে আবার এরকম ইনকাম হবে তবে একটি চ্যানেল কখন ডাউন হয়ে যায় সে সম্পর্কে যদি আপনাদেরকে একটু জানাই দেখুন যখন নতুন কন্টেন্ট নিয়ে আপনি ইউটিউবে কাজ করবেন তখন এটা কিন্তু একটা নতুন ধরনের কন্টেন্ট তখন কিন্তু শারীরিকভাবে আপনার ইনকাম বেশি হবে ভিউও বেশি হবে কিন্তু ধীরে ধীরে সেই বিষয়ের উপরে যখন অন্যান্য আরও নতুন চ্যানেল চলে আসবে তখন ধীরে ধীরে আপনার র্যাঙ্কটা বা আপনার গ্রোথটা কমে যাবে ন্যাচারালি আপনার ইনকাম কমে যাবে এবার সময়ের সঙ্গে সঙ্গে যখন দেখবেন যে আপনার গ্রোথ ডাউন হচ্ছে তখন কিন্তু আপনাকে একটু নতুন কন্টেন্ট নিয়ে আবার ভাবনা চিন্তা করতে হবে দেখবেন যে আপনার ভিউ আবার আসা শুরু হবে আর নতুন দর্শক আপনার চ্যানেলের সঙ্গে কানেক্ট হবে যার ফলে দেখবেন যে আপনার ইনকাম আবার বাড়তে শুরু করছে সুতরাং যখনই দেখবেন যে চ্যানেল ডাউন হচ্ছে তখন কন্টেন্টের মধ্যে একটু ভ্যারিয়েশান আনার চেষ্টা করুন দেখবেন যে পুরোনো ভিডিওতেও ভিউ আসছে আবার নতুন ভিডিওতেও ভিউ আসছে সামগ্রিকভাবে আপনার চ্যানেল আবার কিন্তু বুস্ট হওয়া শুরু হয়েছে আর সেই জন্যই বলবো ইমতিয়াজ তোমার এই চ্যানেলে এই মুহূর্তে ফাইভ মিলিয়ন ভিউ আসছে কন্টেন্টকে একটু স্ট্র্যাটেজিটাকে একটু পরিবর্তন করে দেখো ডেফিনেটলি আপনার তোমার পুরনো ভিডিও এবং নতুন ভিডিও উভয় জায়গায় ভিউ আসবে এবং তিন কোটি প্রতিদিন তিন কোটি ভিউ না পেলেও প্রায় তার কাছাকাছি তুমি পৌঁছে যাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই কারণ তোমার ভিডিও দেখতেই ভালো লাগে আর এই ধরনের ভিডিও ইউটিউবে যে ধরনের ভিডিও দেখতেই ভালো লাগে পানি ভিডিও কমেডি ভিডিও সেই সমস্ত ভিডিওর ইনকাম নিয়ে ভিউ নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই নিশ্চিতভাবে ইনকাম গ্রো হবে নেক্সট যে প্রশ্নটা জানতে চাইব এই কন্টেন্টগুলোর আইডিয়াটা তুমি কোথা থেকে পাও কে তোমাকে এই স্ক্রিপ্টটা লেখার জন্য সাহায্য করে নাকি তুমি হঠাৎ করে তোমার মাথায় চলে আসে তুমি একটা কিছু লিখে ফেলো কিভাবে তোমার এই যে সামগ্রিক একটা ভিডিও শ্যুট করবার যে পরিকল্পনা এই পরিকল্পনাটা কিভাবে করো স্যার আমি এই পরিকল্পনাটা করি আসলে আমার ভিডিওটা প্র্যাঙ্ক ভিডিও হ্যাঁ তখন আমি দেখছি যে আমি সাপ দিয়ে ভিডিও করি আমি ফেক বাঘ দিয়ে ভিডিও করি আর আমার এসব জিনিস দিয়ে মানুষকে ভয় দেখানো এই ভয় দেখালে আমার ভিউ হয় আমি খুঁজি যে মানুষ কি দেখলে এরকম ভয় পাবে এরকম আতঙ্ক পাবে একটা কমেডি তৈরি হবে আসলে সেটা খুঁজে বের করি যখন দেখি না এটা দিয়ে মানুষকে ভয় দেখানো যাবে চুপি চুপি সেই প্রোডাক্টটা আমি কালেকশন করি অনলাইন থেকে অনলাইন দারাজ আছে আলি বাবা আছে আলি এক্সপ্রেস আছে সেখান থেকে কালেক্ট করে তখন নতুন নতুন ভিডিও আপলোড দেই এবং বানাই তার মানে তুমি এই প্রোডাক্টগুলোকে যে তোমার ভিডিওর মধ্যে আমরা বিভিন্ন সাপ দেখতে পাচ্ছি বিভিন্ন জীবজন্তু দেখতে পাচ্ছি এগুলোকে তুমি পারচেস করো কিনে নাও এইখানে যে সিম্পা দেখতে পাচ্ছি নেক্সট যে প্রশ্নটা জানতে চাইবো তোমার এই ভিডিওগুলোর মধ্যে তো একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড রয়েছে এগুলো কিভাবে সেট করো এগুলো কি নিজেই সেট করো নাকি তোমার এর জন্য আলাদা টিম টিম মেম্বার না স্যার আমি আমার যাবতীয় কাজ আমি একাই করি শুধু শুটিংটা করার সময় শ্যুটিংটা করার সময় আমি ওই যে লোক দিয়ে করাই আর আমার যেহেতু প্র্যাঙ্ক ভিডিও আমি সবসময় আমার লোকের প্রয়োজন হয় না সব সময় লোক প্রয়োজন হয় না পাবলিক যে আছে পাবলিককে বলে রিকোয়েস্ট করে তাদের দিয়ে প্র্যাঙ্ক ভিডিও করে আনি মাঝে মাঝে আর আমি এডিটিং করি সব ইমতিহাস তাহলে এই প্রসঙ্গে তোমার যে স্টুডিও রয়েছে সেই স্টুডিওটা আমাদের দর্শক বন্ধুদেরকে একটু দেখাতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখাবো আমি অবস্থান করছি আমার নিজের স্টুডিওতে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলটি পরিচালিত হয় এখানে দেখতে পাচ্ছেন একটি ডেক্স এখানে একটি ডেক্স সম্পূর্ণ আমি নিজেই কাজ করি যখন যেটা প্রয়োজন হয় আমি এক এক কাজের জন্য এক একটা পিসি এখানে সেট করে রাখছি আর আমার মেইন যে পিসি যেখানে আমি বসে কাজ করি সেটা হচ্ছে এই যে এখানে বসে আমি আমার ইউটিউব চ্যানেলে সকল কিছু এডিটিং থেকে শুরু করে সব কিছু করি কারণ এই পিসিটা অনেক ভারী এবং অনেক দামি একটা পিসি আমার এখানে দেখতে পাচ্ছেন আমাদের পৌরসভার একটা ট্রেড লাইসেন্স করে নিয়েছি আমার এই ইউটিউব স্টুডিও এই প্রতিষ্ঠানের নাম দিছি আমি ইমতিয়াজ ইউটিউব স্টুডিও এখানে দেখতে পাচ্ছেন প্লে বাটন এখানে একটি প্লে বাটন এখানে একটি ইউটিউব প্লে বাটন আর আমার এর মধ্যে আরও দুই তিনটা সিলভার প্লে বাটন আছে এবং গোল্ডেন প্লে বাটন দুইটা আছে এই আসলে আমাদের স্টুডিও এখানে বসে আমার চ্যানেল পরিচালিত হয় আর এই যে ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছেন আমার স্টুডিওর মধ্যে ছোট্ট একটা রুম এই রুমটা আসলে কিসের আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে এই রুমটা হচ্ছে নয়েস পুপ রুম যেখানে আমাদের সাউন্ড রেকর্ডিং হয় আমাদের যদি কোনো ভয়েস ওভার দিতে হয় তবে এইখানে রোডি মাইক্রোফোন আছে এখান থেকে দেই এই সাউন্ড ভিতরে থেকে সাউন্ড যায় না এবং বাহির থেকে সাউন্ড ভিতরে আসে না দরজা আটকায় দিলে এবং সাউন্ড বাড়ি খায় না আমার যখন আরও চ্যানেল ছিল দুই বছর আগে প্রায় দুই বছর আগে দুইটা চ্যানেল ছিল বাংলা কন্টেন্টের চ্যানেল যেখানে মিউজিক ভিডিও প্রতিবেদন ভিডিও সব ধরনের ভিডিও করতাম এজন্য তখন এটা প্রয়োজন পড়ছিল এখন যখন প্রয়োজন পড়ে শুধু ভয়েস ওভার দেই ওকে ইমতিহাজ তোমার স্টুডিওটা দেখলাম যারা নতুন ইউটিউবার রয়েছে তাদের কাছে অত্যন্ত অনুপ্রেরণার একটা হবে কারণ এত বড় স্টুডিও কিন্তু তোমার স্টুডিও দেখে আমার মনে একটা প্রশ্ন জেগেছে সেটা হচ্ছে তোমার এখানে এতগুলো কম্পিউটার রয়েছে তোমার কাছে একটি চ্যানেল একটা বড় চ্যানেল একটা ছোট চ্যানেল তাহলে এতগুলো কম্পিউটার দিয়ে তুমি কি করছো স্যার আমার এতগুলো কম্পিউটার থাকার কারণ আমি অনেক ভিডিও বানাই দু হাজার সাল থেকে ভিডিও বানাই সেই ভিডিওগুলো আমি গচ্ছিত করে রাখি আমার মেইন কম্পিউটারে এতগুলো ভিডিও আটে না কিছু কয়েকটা পিসি রাখছি আমি শুধু ভিডিও স্টোর করার জন্য আর কয়েকটা পিসি রাখছি আমার মেইন চ্যানেলের প্রাইমারি অনার ওখানে থাকবে ওখানে কোনো ব্রাউজিং হবে না এই জন্য এই বিষয় নিয়ে আমরা বিশেষ কিছু বলবো না তবে আমার মনে হয় যে স্টোরেজের জন্য বর্তমানে আরও লেটেস্ট টেকনোলজি চলে এসছে যে টেকনোলজিগুলির মাধ্যমে তুমি শুধু তোমার দেশ নয় দেশের বাইরে বসেও তোমার স্টুডিওকে অ্যাক্সেস করতে পারবে এবং তোমার স্টুডিওর সমস্ত ডেটা সমস্ত ভিডিও তুমি প্রচুর প্রচুর ভিডিওকে স্টোর করতে পারবে ছোট্ট একটা কম্পার্টমেন্টের মধ্যেই তো এই লেটেস্ট যে টেকনোলজি রয়েছে সেই টেকনোলজি ধীরে ধীরে তোমার স্টুডিওর মধ্যেও নিশ্চয়ই জায়গা করে নেবে এই আশা রাখি এর বেশি কিছু আমাদের এই মুহূর্তে বলার নেই তবে আমাদের এই মুহূর্তে যেটা জানার সেটা হচ্ছে ভিডিও তৈরি করছো অনেক দিন ধরেই কিন্তু তোমার এই চ্যানেলটা সাকসেস পেতে কতদিন সময় লেগেছে স্যার আমার এই চ্যানেলটা রান হইতে প্রায় ছয় মাসের মতো সময় লাগছিল ছ মাস সময় লেগেছিল মানে আর চ্যানেল মনিটাইজ হতে কতদিন সময় লেগেছিল স্যার মনিটাইজেশন প্রথম তো আমি যখন শর্ট ভিডিও আপলোড করি তখন তো মনিটাইজেশন ছিল না তখন ছিল শর্ট গিফট শর্ট বোনাস তখন শর্ট বোনাস পাইতাম শর্ট তার মানে যখন বোনাস উঠে গেল তার পরবর্তী সময় সময় তোমার সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে তোমার মনিটাইজেশন নিয়ে তেমন বিশেষ সমস্যা হয়নি তোমার চ্যানেলটা দিয়ে দিয়েছে মনিটাইজেশন বন্ধুরা দেখুন এখানে যে ধরনের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইউনিক ভিডিও একদম ইউনিক ভিডিও এবার ইউনিক ভিডিও যখন আপনি তৈরি করবেন সেই ভিডিও নিয়ে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি খুব দ্রুত মনিটাইজ হয়ে যাবেন সুতরাং মনিটাইজেশনের জন্য কিন্তু এই ধরনের ভিডিও ভীষণ ভীষণ হেল্পফুল নেক্সট জানতে চাইব যে এই ধরনের ভিডিওগুলো তৈরি করবার সময় ভিডিওর যে টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগ তুমি ব্যবহার করো এগুলো কতটা কার্যকরী এবং সেগুলো কতটা প্রয়োজন রয়েছে বলে তোমার মনে হয় টাইটেল নির্বাচন করবার সময় কোন বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিয়ে টাইটেল নির্বাচন করো স্যার আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে বেশ কিছু ধরনের ভিডিও আছে প্রায় দশ পনেরো রকমের ভিডিও আছে আমি দেখছি কিছু ভিডিও চলে বেশি কিছু টাইটেলের ভিডিও চলে বেশি যেমন ফেক স্নেক এই ভিডিওটা দিলেই ভিউ হয় বেশি তো এই ক্যাটাগরি দেখি যখন ভিউ হয় তখন আমি সেই ভিডিও বেশি করে বানাই এবং সেই টাইটেল দিয়ে ভিডিও আপলোড করি নেক্সট যে প্রশ্নটা জানতে এবং ভিডিওর টাইটেলের সঙ্গে সঙ্গে ভিডিও ডেসক্রিপশন এবং ট্যাগ ব্যবহার করো হ্যাঁ আমি ডেসক্রিপশনে ডেসক্রিপশন ব্যবহার করে এবং ট্যাগও ব্যবহার করি ট্যাগ ব্যবহার করবার সময় কোন ধরনের ট্যাগ ব্যবহার করো যেহেতু প্র্যাঙ্ক ভিডিও চ্যানেল প্র্যাঙ্ক যে ক্যাটাগরির প্র্যাঙ্ক ভিডিও করি স্নেক হলে স্নেক ক্যাটাগরির প্র্যাঙ্কের ট্যাগ ব্যবহার করি টাইগার হলে টাইগার ক্যাটাগরির প্র্যাঙ্ক ভিডিও ট্যাগ ব্যবহার করি আর এগুলোকে যখন তুমি সিলেকশন করো সেই সিলেকশন করবার সময় ধরো একটা কিওয়ার্ড বা একটা টাইটেল বা একটা যখন তুমি ব্যবহার করবে সেটা নিজের মনের থেকে কি তৈরি করে নাও নাকি অন্য কোন ভিডিওগুলোকে দেখে চেক করে সেগুলোকে কালেক্ট করো কিভাবে সেগুলো সংগ্রহ করো কি না স্যার আমি যেহেতু 2018 সাল থেকে ইউটিউব করি এবং 20 সাল থেকে আমি সাকসেস হই তো এখানে বলা হচ্ছে যে আমি আমি টাইটেল বানাই আমারটা দেখে মানুষ পরে ওই টাইটেলগুলো কপি করে নিয়ে নেয় আমি মনের থেকে বানাই নেক্সট যে প্রশ্নটা জানতে চাইবো ভিডিও তোমার ভিডিও শর্ট ভিডিও তোমার যদিও ভিডিওগুলো দৈর্ঘ্য কত স্যার আমার ভিডিওর গড় দৈর্ঘ্য পঁচিশ থেকে তিরিশ মিনিট তিরিশ সেকেন্ড পঁচিশ থেকে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড আর এরপরে জানতে চাইবো তাহলে তাহলে এম দিয়ে প্রতিদিন কটা করে ভিডিও পাবলিশ করছো তোমার এই চ্যানেল স্যার আমি বর্তমানে এখন একটা করে ভিডিও আপলোড করছি প্রতিদিন ভিডিও পাবলিশ করো হ্যাঁ প্রতিদিন একটা করে তো কাজের জন্য আমি দুই চার দিন ভিডিও আপলোড করতে পারতেছি না এখন বর্তমান তাহলে আচ্ছা ভিডিও শ্যুট করবার সময় কি তুমি একসঙ্গে সব ভিডিও শুট করে ফেলো নাকি একটা একটা করে প্রতিদিন ভিডিও শুট করো কিভাবে ভিডিও শুট করো কিভাবে স্যার আমি একদিন গেলে আমি 10 15 20 টা ভিডিও শুট করে আনি আর তারপরে সেগুলোকে কি একবারে আপলোড করে দাও আনলিস্টেড করে শিডিউল করে দাও নাকি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড না আমি প্রতিদিন একটা এডিট করি একটা আপলোড করি আচ্ছা নতুন যারা এই ধরনের ভিডিও তৈরি করতে চায় দশ বলবো যে এই ধরনের ভিডিও বানালে কিন্তু আপনি গ্রো করার সম্ভাবনা অনেক বেশি কারণ প্র্যাঙ্কের কিন্তু যদি কিওয়ার্ড ভলিউম দেখেন তাহলে দেখবেন যে ভীষণ বেশি ভীষণ বেশি সুতরাং প্র্যাঙ্ক ভিডিও যদি কেউ তৈরি করতে চান তাহলে আমি বলবো যে কপি পেস্টের ভিডিও থেকেও ফার্স্ট আপনি কিন্তু গ্রো করতে পারেন অনেকেই বলেন যে কপি পেস্ট ভিডিও তৈরি করতে গিয়ে ভয়েস ওভার করতে পারছি না তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ সুযোগ এই ধরনের ভিডিও তৈরি করা আচ্ছা ইমতিহাজ নতুন ক্রিয়েটার যারা রয়েছে যারা এই ধরনের ভিডিও তৈরি করতে চায় তারা যদি নতুন চ্যানেল তৈরি করে তাহলে তাদের প্রতিদিন কটা করে ভিডিও পাবলিশ করলে চ্যানেল ফার্স্ট গ্রো করতে পারে স্যার আমি নতুনদের জন্য বলবো যে সকালে একটা এবং সন্ধ্যার পরে একটা যদি দিনে দুইটা ভিডিও আপলোড করে তাহলে আমার মনে হয় যে তিরিশটা ভিডিও চ্যানেলে পৌঁছানোর আগে চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে এটা কিন্তু একটা দারুণ সুন্দর একটা ইনফরমেশান ইমতিয়াজ আমাদের জন্য তুলে ধরলো যারা নতুন রয়েছেন দেখুন মাত্র তিরিশটা ভিডিও আপলোড করলে কিন্তু আপনার ভিডিও মনিটাইজ আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যেতে পারে আর সেক্ষেত্রে আপনাকে একটু ভিডিওটা তৈরি করবার সময় কিভাবে ভিডিও তৈরি করতে হবে আমরা জানবো ইমতিয়াজের কাছ থেকে কোন অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে এডিট করবেন সমস্ত বিষয় জানবো খুঁটিনাটি তবে তার আগে মোস্ট ইম্পর্টেন্ট আর একটা প্রশ্ন জানবো ইমতিয়াজ তোমার এই ভিডিওগুলোর ক্যাটাগরি কি রয়েছে কোন ক্যাটাগরিতে ভিডিওগুলোকে ব্যবহার আমার এই ক্যাটাগরি রয়েছে কমেডি ক্যাটাগরি কমেডি ক্যাটাগরিতে রেখে তুমি ভালো রেজাল্ট পেয়েছো আর ভিডিওগুলোর কি থামনেল ব্যবহার করো না শর্ট ভিডিওতে থামনেল ইউজ করা যায় না ফোন দিয়ে ইউজ করা যায় তবে থামনেল ইউজ করি না থামনেল ইউজ করো না থামনেল ইউজ না করেই তুমি ভালো রেজাল্ট পাচ্ছ সুতরাং বুঝতে পারছি যে খুব একটা পরিশ্রমও নেই কিন্তু আপনাকে একটু মন দিয়ে ভিডিও তৈরি করতে হবে এবার যে প্রশ্নটা জানতে যাব তোমার তো এগুলো সব ইউনিক কন্টেন্ট সুতরাং কখনো কপিরাইট সংক্রান্ত ঝামেলা বা রিউজ সংক্রান্ত সমস্যা এগুলো আসার কোনো জায়গাই নেই সুতরাং টেনশন ফ্রিভাবে তুমি এই কন্টেন্টগুলোকে তৈরি করতে পারো এবং সেগুলোকে আপলোড করো কিন্তু তোমার এই কন্টেন্টগুলো অন্যান্য ক্রিয়েটাররা তাদের চ্যানেলে কখনও ডাউনলোড করে আপলোড করেছে এরকম ঘটনা কি ঘটেছে এরকম প্রায় তিন চার হাজার আমার চ্যানেলে কপিরাইট ম্যাচের আন্ডারে রয়েছে তার মানে প্রচুর সংখ্যক চ্যানেল তোমার ভিডিওগুলোকে ডাউনলোড করে আপলোড করেছে তো তাদেরকে কি তুমি কোনো নোটিশ পাঠিয়েছো আমি নোটিশ আসলে পাঠাই না কারণ তারা চায় যে ভিডিও দিয়ে তারা ইনকাম করবে তো আমার মনেও চায় না যে তাদের স্ট্রাইক মারি এবং আমার ফেসবুকে আমার চ্যানেলের ভিডিও নিয়ে একটা ফেসবুক আছে ফেসবুক পেজ যেখানে প্রায় দেড় লক্ষ ফলোয়ার হয়েছে শুধু আমার ভিডিও সবাই মনে করে ওই পেজটা আমার কিন্তু আসলে আমার না এটা আমেরিকা থেকে একজন চালায় আপনাদেরকে জিনিস একটি জানিয়ে রাখি যে এই এই যে ইমতিয়াজ কত সরল মনে তার চ্যানেলের এই বিষয়গুলোকে আপনাদের সামনে তুলে ধুলো এর অর্থ এটা নয় যে আপনারা অনেকেই হয়তো ভাববেন যে তাহলে ইমতিয়াজের চ্যানেল থেকে বোধহয় আমরা ডাউনলোড করে ভিডিও আপলোড করে দিলেই ভালো রেজাল্ট পাবো এটা কিন্তু করবেন না তাতে ইমতিয়াজেরও সমস্যা হবে আপনারও সমস্যা হবে যারা করছেন করছেন তবে তাদেরকে বলবো অন্যের কন্টেন্ট ব্যবহার করে যে পরিশ্রম করছে তার পরিশ্রমের মূল্যটা কিন্তু সে ঠিকভাবে পায় না তো সেই জন্য আমি বলবো যে অন্যের কন্টেন্ট আপনি ব্যবহার করতেই পারেন কিন্তু নিজের মতন করে সেটাকে ডেভেলপ করে নিন নিজের মতন করে এডিট করে নিন যদি সেটা করতে পারেন আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি যদি সেখানে যুক্ত করতে পারেন তাহলে কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজেশান দেবে এবং সেখান থেকে আপনি রেগুলার বেসিস ইনকামও করতে পারবেন এবং যার কন্টেন্ট নিলেন তারও কিন্তু কোনো ক্ষতি হবে না সুতরাং আপনি চোখ বন্ধ করে ইমতিয়াজের চ্যানেল থেকে ডাউনলোড করে নিজের চ্যানেলে আপলোড করবেন না এটা আমাদের প্রত্যেকেরই যারা নিজেরা কন্টেন্ট তৈরি করছে প্রত্যেকের তরফ থেকে দর্শক বন্ধুদের কাছে এই অনুরোধটা রইলো ইমতিহাস তুমি তো আমাদের দর্শক বন্ধুদের বলেছ তিরিশটা মোটামুটি ভিডিও যদি এরকম তৈরি করা যায় তাহলেই চ্যানেল মনিটাইজ হয়ে যেতে পারে আচ্ছা এবার আমাদের দর্শক বন্ধুদের বলো যে এক্স্যাক্টলি এই ধরনের ভিডিও তৈরি করতে গেলে কোন বিষয়গুলোকে মাথায় রাখা উচিত একজন নতুন ক্রিয়েটার যে যার এই বিষয়ে কোনো ধারণা নেই সে যদি এই বিষয়গুলো তৈরি করতে চায় ইউটিউব করতে যাচ্ছে সে অল্প একটু হলেও ইউটিউব সম্পর্কে ধারণা আছে অবশ্যই আছে তার হ্যাঁ তো সর্বপ্রথম তার যদি ক্যামেরা না থাকে কোনো সমস্যা নাই মোবাইল দিয়েও ভিডিও করা যায় তার যদি পিছি না থাকে এডিটিং মোবাইল দিয়েই করা যায় এবং মোবাইল দিয়েই চ্যানেল পরিচালনা করা যায় শুধু যে আমি ভিডিও করি প্র্যাং ভিডিও সেটার যে রিয়াকশন পাবলিক রিয়াকশন এই রিয়াকশনটা যদি বেশি আনতে পারে হাস্যকর রিয়াকশন আনতে পারে তাহলে ভিডিও র্যাঙ্ক করবে তার মানে আলটিমেটলি এই ভিডিও তৈরি করবার সময় অডিয়েন্সকে হাসাতে হবে যদি অডিয়েন্স হেসে ফেলে তাহলে এটা ফলো করতে হবে কপিরাইট যে সাউন্ডগুলো আছে সাউন্ডগুলো অনেকে না জেনে সাউন্ড চাইনিজ ভিডিওর সাউন্ডগুলো লাগায় এতে কপিরাইট হওয়ার সম্ভাবনা থাকে প্রথম পর্যায়ে এই ভিডিওগুলো যদি কপিরাইট সাউন্ড নেওয়া হয় তাহলে ওই মনিটাইজেশনের সময় সমস্যা করে কপিরাইট আসবে না দেখাবে না কিচ্ছু দেখাবে না কিন্তু মনিটাইজেশনের সময় দেখাবে যে এটা সমস্যা আর প্রতিদিন কি ভিডিও দিতে হবে নাকি একটু গ্যাপে গ্যাপে ভিডিও দেওয়া দরকার আমি মনে করি যে প্রতিদিন একটা করে ভিডিও দিলেই হবে যেহেতু শর্ট ভিডিও 30 সেকেন্ড কারণ আজকে আপনার একটা ভিডিও দেখলে কালকে যদি ভিডিও আপলোড করে তাতে কোনো সমস্যা নাই যদি আপনার 20 30 মিনিটের ভিডিও হয় প্রতিদিন দেখতে একটা অলসতা বোধ হইতে পারে কিন্তু প্র্যাঙ্ক ভিডিও চ্যানেল তো প্র্যাঙ্ক ভিডিও তো 30 সেকেন্ডের ভিডিও মানুষের মনে থাকে না হাস্যরসিক থাকে দেখলে আরও ওরা দেখতে চায় এজন্য প্রতিদিন দেওয়াই বেটার ইমতিয়াজ আজকে আমরা প্রায় আমাদের পডকাস্টের শেষ প্রান্তে পৌঁছে গেছি আর এই শেষ প্রান্তে এসে ইমতিয়াজ তোমার কাছে জানতে চাইবো আগামী দিনে তোমার কি নতুন পরিকল্পনা রয়েছে ইউটিউবকে কেন্দ্র করে স্যার আমার এই চ্যানেল যেভাবে গ্রো হচ্ছে আমি সেইভাবে গ্রো করাবো আর সাথে আমি একটা বাংলা কন্টেন্টের চ্যানেল করতে চাচ্ছি যেখানে আমি কৃষি প্রতিবেদন কৃষি প্রতিবেদন ছাড়াও বিভিন্ন ধরনের প্রতিবেদন নিয়ে কাজ করব। ইউটিউবের ইনকাম থেকে কত কিছু করা সম্ভব ইমতিয়াজকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না ইমতিয়াজের তাই লেটেস্ট যে প্রজেক্ট রয়েছে চলুন আপনাদেরকে একবার ঘুরিয়ে নিয়ে আসি যে প্রজেক্টটা সে সম্পূর্ণত ইউটিউবের টাকা দিয়ে তৈরি করেছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমতিয়াজ ভুইয়া অনার ইমতিয়াজ ভুইয়ান ইউটিউব চ্যানেল আমার বাসা বাংলাদেশের পাবনা জেলাতে আমার ইউটিউব চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবার ফাইভ পয়েন্ট থ্রি মিলিয়ন আপনারা সবাই জানতে চান আমি ইউটিউব থেকে কি করতে পেরেছি আমি ইউটিউব করে কি অর্জন করতে পেরেছি আমি সেই নিয়েই আজকে আলোচনা করছি আমার পিছনে যে প্রজেক্টটি দেখছেন এটা আমি নতুন করছি নিজের ইউটিউবের টাকা দিয়ে এই প্রোজেক্টটির নাম হচ্ছে ইমতিয়াজ ফার্ম কাজ চলমান এখনও কাজ কমপ্লিট হয়নি ভিতরে গিয়ে আরও অনেক কিছু দেখাবো আপনাদের এবং পিছনে যে স্বপ্নের বাইকটি আছে এটা আমার ইউটিউব থেকে অর্জিত টাকা দিয়ে কেনা দর্শক এই যে আমার প্রজেক্টের ভিতরে এখনও কোনো কাজ কমপ্লিট হয়নি আমি এক পাশে করবো গরুর শেড এবং এক পাশে করবো আমার সোনালি মুরগি ব্রয়লার মুরগি লেয়ার মুরগির শেড তো আমি এখন আপনাদের সাথে আমার ব্যক্তিগত কিছু শেয়ার করি এখানে সম্পূর্ণ জমি আছে সাড়ে চুয়াল্লিশ শতক প্রতি শতক জমির মূল্য নিয়েছিল এক লক্ষ বিশ হাজার টাকা এবং রেজিস্ট্রি খরচ আছে এখানে বাউন্ডারি করছি এই পাশে বাউন্ডারি চারিপাশে বাউন্ডারি করা হয়েছে কারণ আমি যখন গরু পালবো এবং মুরগি পালবো সেখানে আমার সেফটির প্রয়োজন আছে এজন্য নিজে সেফটি করে নিয়েছি এবং অনেক কাজ বাকি রয়েছে যেখানে আমার আরও দশ পনেরো লক্ষ টাকা প্রয়োজন এই যে ছোট ঘরটি দেখছেন এখানে এখনও কাজ কমপ্লিট হয়নি এই ঘরের এখানে আসলে আমি যাকে কাজের হিসেবে দায়িত্ব দিব কাজের লোক আসলে এখানে থাকবে তারপরে একটি ঘর দেখতে পাচ্ছেন আমি একটু আগায় যাচ্ছি আপনি একটু সাথে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন এটাতে মূলত নিজেরা থাকার জন্য নিজেরা বলতে আমি যদি কোনো সময় আসি তাহলে থাকার জন্য এটা পরিপূর্ণ একটি ঘর করা হয়েছে এবং এই সাইডে যে ফাঁকা জায়গা দেখতেছেন এখানে গরুর একটা শেড করব। যেখানে দশ থেকে পনেরোটি গরু এখানে লালন পালন করা যাবে তারপরে এই যে এই পাশে ফাঁকা জায়গাটা এই যে ফাঁকা জায়গাটা এখানে একটা মুরগির শেড করব। দর্শক আপনারাই দেখতে পাচ্ছেন যে ইউটিউব থেকে আমি কি অর্জন করতে পারছি ইউটিউব থেকে আমি আমার আর্থিক যে চাহিদা সেটা মেটাইতে পারছি ইউটিউব থেকে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারছি আমার পরিবারকে চালাইতে পারতেছি আসলে একটা কথা কি আমার যে বয়স আমার বয়স বিশ বছর যেখানে এই বিশ বছর বয়সে মানুষ ছেলেরা অন্যদিকে ধাবিত হয় অনেক খারাপ পথে চলে যায় কিন্তু আমি একটা স্বপ্ন পূরণ করছি একটা প্রজেক্টের মালিক এখন আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার দ্বিতীয় প্রজেক্টটি আপনাদের দেখ আমার পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা ঢাকা টু পাবনার মহাসড়ক তো এর পাশেই আমি এই যে একটা জমি দেখতে পাচ্ছেন এখানে অনেক ঘাস জন্মাইছে কারণ এখানে আসা হয় না অনেক দিন আমার ইউটিউব টাকার প্রথম প্রথম এই জমিটি আমি নিছি একদম রোডের সাথে শতক জমি যেটা আমি আরও তিন বছর আগে নিয়েছি প্রতি শতকের মূল্য ছিল দুই লক্ষ টাকা বারো লক্ষ টাকা দিয়ে এই জমিটা আমি রাখছিলাম এখানে এখনো কিছুই করি না ঘাস জন্মাইছে আসা হয় না যেহেতু আমাদের বাড়ি একটু দূরে ইমতিয়াজ তোমার প্রজেক্ট তো আমরা দেখতে পেলাম অত্যন্ত সুন্দর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভীষণ একটা ভালো অনুপ্রেরণার একটা বিষয় হবে যদি যে যে ইউটিউব থেকে কত কিছু করা সম্ভব তুমি যে প্রজেক্টটা দেখালে এই প্রজেক্টটা আনুমানিক তুমি যেটা বললে যে চুয়াল্লিশ শতাংশ তোমার এখানে সম্পত্তি রয়েছে এটা আনুমানিক ষাট লাখের উপরে এর খরচ আছে হ্যাঁ হ্যাঁ তুমি যে চ্যানেলটা চালাচ্ছ এই মুহূর্তে যেখান থেকে যে পরিমাণে ইনকাম হচ্ছে এর থেকে কিন্তু প্রচুর বেশি ইনকামের প্রয়োজন হবে এই ধরনের একটা প্রজেক্ট তৈরি করতে অবশ্যই অবশ্যই তাহলে এই প্রজেক্টটা তৈরি করার জন্য যে ব্যাকআপ যে অর্থের প্রয়োজন হলো এই অর্থ তুমি কোথা থেকে পেলে এটা কি ইউটিউব থেকেই পেলে নাকি ইউটিউব বা ইউটিউবের বাইরে অন্য কোন সোর্স থেকে তুমি এই ইনকামটা পেলে কিভাবে সংগ্রহ করলে অবশ্যই এটা আমার এই ইউটিউব চ্যানেল এই চ্যানেল থেকে আমি কিছু আর্নিং করছি এবং 2020 সালে থেকে আমার আরো দুইটা চ্যানেল ছিল একটা ছিল হচ্ছে প্র্যাঙ্কের লং ভিডিও চ্যানেল সেটাতে সাবস্ক্রাইবার সংখ্যা ছিল চার লক্ষ ছাপ্পান্ন হাজার আরেকটা ছিল তিন লক্ষ আটচল্লিশ হাজার বাংলা কন্টেন্টের প্রতিবেদনের চ্যানেল এই দুইটা থেকে আর এই রানিং যে আমার শর্টসের চ্যানেল সব মিলে আমি এই টাকা অর্থ উপার্জন করছি আচ্ছা প্রতিবেদন চ্যানেলটা কি ধরনের চ্যানেল সেখানে তুমি কি ধরনের প্রতিবেদন নিয়ে আসার প্রতিবেদনের চ্যানেলটা ছিল এটা হচ্ছে মানুষ যাদের প্রতিভা আছে প্রতিভা তুলে ধরতাম কারো প্রতিভা আছে কেউ ভালো গান গাইতে পারে কেউ ভালো নাচতে পারে এরকম প্রতিভা তাদের থেকে তুলে ধরতাম এবং বিভিন্ন ধরনের কৃষি প্রতিবেদন করতাম বিভিন্ন কোন ঘটনা ঘটলে সেই ঘটনা নিয়ে জারি গান তৈরি করতাম গ্রামীণ কিচ্ছা গান তৈরি করতাম তাহলে সেই চ্যানেলগুলো কি হলো সেই চ্যানেলগুলো বন্ধ করে দিলে স্যার এটা দু সালে আমি এই চ্যানেল যখন গ্রো কমে গেছিল লং ভিডিও চ্যানেল একদম গ্রো কমে গেছিলো তখন আমি ভিয়েতনামের সাথে পার্টনারশিপে কাজ করছিলাম ভিয়েতনামের সাথে পার্টনারশিপে কাজ করা বলতে ওর ওরা আমার চ্যানেলের ম্যানেজার নিছে এবং ওরাই সকল ভিডিও আপলোড করছে ওরা ওদের কোম্পানির যে ভিডিওগুলো আছে মুভি আছে অনেক ধরনের শর্ট ফিল্ম আছে পুরনো অনেক পুরনো উনিশশো সত্তর আশি নব্বই সালে যে ভিডিওগুলো আছে ওরা এগুলা আপলোড করছে এটা এগুলা কপিরাইট তারপরে ওরা যেভাবে হোক আপলোড করছে এবং আমার চ্যানেলটা দুই মাস টিক ছিল দুই মাস পরে তিনটা কপিরাইট স্টক আসে চ্যানেলটা চলে গেছে আর সেখান থেকে তুমি একটা ভালো হিউজ পরিমাণে আর্নিং করতে পেরেছিলে হ্যাঁ হ্যাঁ ওখান থেকে ভালো আর্নিং পাইছিলাম তার মানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ইউটিউবে বিভিন্ন ধরনের ইনকামের সোর্স রয়েছে ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা নেক্সট কোন পডকাস্টে এই বিষয়ে যারা আরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন তেমন কোনো একজন গেস্টকে নিশ্চয়ই নিয়ে আসবো কমেন্ট সেকশানে আপনারা লিখে জানান এই ধরনের ইউটিউব আর্নিং সম্পর্কে আপনারা জানতে কি না যদি সেই ধরনের বিষয় সম্পর্কে আপনাদের আগ্রহ থাকে অর্থাৎ কপিরাইটেড কন্টেন্ট ইউটিউবে আপলোড করে কীভাবে ইনকাম করবেন তাহলে আমরা সে সম্পর্কেও যারা এক্সপার্ট রয়েছেন সেই ধরনের একজন বিশেষ অভিজ্ঞ অতিথিকে আগামী দিনে আমাদের ভিডিওর মধ্যে নিয়ে আসব আর সেই সঙ্গে সঙ্গে ইমতিয়াজের কাছে জানতে চাইবো ইমতিয়াজ তাহলে ওভারঅল এই সমস্ত চ্যানেলগুলো থেকে কি পরিমাণে ইনকাম তুমি হয়েছে আমাদের দর্শকদের একটুখানি কি বলতে পারবে যে ডেলি কীরকম ইনকাম পেয়েছিলে এই ধরনের চ্যানেল তৈরি করে স্যার আমার যে লং ভিডিও চ্যানেল ছিল লং ভিডিও চ্যানেল ওই যে প্র্যাঙ্ক ভিডিও সেটা যখন কপিরাইটে কাজ করছি সেটাতে প্রথম মাসে আমি পাইছিলাম আটানব্বই হাজার ডলার সেটা শেয়ারে আটানব্বই হাজার ডলার স্যার শেয়ারে তাহলে তুমি তুমি কত পেয়েছিলে স্যার আমি শেয়ার তুমি কত পেয়েছিলে শেয়ারে আমি টোটাল পাইছিলাম 33000 ডলার পাইছিলাম বাকি সব আমার যে বাংলাদেশে পার্টনার আছে উনি রাখছিল এবং যে ভিয়েতনামে কাজ করছে ওনারে ট্রান্সফার করতে যে খরচটা হয় ডলার পাঠাইতে হয় ওনাদের তো এই খরচটা দিয়ে আমি টোটাল 33 লাখ টাকা পাইছিলাম এক মাসে বাকিটা ওরা নিয়ে নিছিল বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 33000 ডলার মানে হচ্ছে বাংলাদেশি প্রায় 30 লাখ টাকা সুতরাং বুঝতেই পারছেন যে ইউটিউব থেকে ইনকামের বিভিন্ন রকমের পন্থা রয়েছে আর সেগুলোকে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারলে আপনিও একটা ইউটিউব চ্যানেল তৈরি করে প্রচুর প্রচুর ইনকাম জেনারেট করতে পারবেন আজকের ভিডিওটাতে আর দীর্ঘায়িত করবো না আর সেই সঙ্গে সঙ্গে ইমতিয়াজ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পডকাস্ট ভিডিওতে জন্ম করবার জন্য আশা করবো আগামী দিনে তোমার চ্যানেলটা আরও বেশি গ্রো করবে এবং তিন কোটির মতন যে ভিউ তুমি পাচ্ছিলে সেই একটা ভিউ জেনারেট করতে থাকবে আর সেই সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুর আজকে ভিডিওটা কেমন লাগলো জানি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনটাকে প্রেস করবেন আর এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ